গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। রবিবারের বাজার, বাজারে প্রচুর ভিড়। মাছের কাছ থেকে কিছুটা সবজিও নিলাম, চিকেন কিনবো, মাছও কিনবো। ওপাশটা প্রচুর ভিড় রয়েছে। সবজির ব্যাগটা বাড়িতে দিয়ে আসি, এসে তারপর মাছ মাংসটা নেবো। ওদের বলে দিয়েছি মাছ রাখতে, চিকেনটা নিজে দাঁড়িয়ে থেকে নেব। এখানে মাছ নেওয়ার জন্য চলে এলাম। মাছটা নিয়েছি, কাটছে মাছটা। বেশি দেবেন না, কাটা মাছটা নিলাম আমি। আমি একা 8 টাকা চা না কম দেব না, 5 টাকা না দাদা। দা বাবু মাছ খায় না, মাছগুলো নিয়ে নিই, নিয়ে আবার চিকেন নিতে যাব। আজকের ভিড় আছে খুব। যাচ্ছি, আমি এখনো যাইনি ওদিকে, যাবো। বাজার মোটামুটি হয়ে গেছে, শুধু চিকেনটা নেওয়া বাকি আছে, ওইটা সামনে দাঁড়িয়ে থেকে নেব। আমি একটা এই ফুল ঝাড়ু কিনলাম, আর বাথরুমের জন্য একটা ব্রাশ নিলাম। এই দুটো কিনলাম এখান থেকে। এবারে চিকেনটা নেবো গিয়ে। আমাদের রান্নাবান্না এবেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাজার টাজার করে এসে কাজ মিটিয়ে আমি বাড়িতে অন্য কাজ করছিলাম। রাত্রে চিকেন হবে, তার জন্যে আলু পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। তো আজকে হয়েছে ডাল, মুসুর ডাল এখানে রাখা আছে, ওপাশেও রাখা আছে। হয়েছে উচ্ছে চচ্চড়ি,
এখানে ফুলকপি তরকারি হয়েছে। এখানেও কপি তরকারি রাখা আছে। আর এখানে মুসুর ডালের বড়া হবে। মুসুর ডাল বেটে মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে রাখা আছে, গরম গরম ভেজে দেবে ছেলেদের। আর আমার জন্য একটাই মাছ, মাছের ঝাল করেছে একটু সর্ষে বাটা দিয়ে। আজকে খাওয়ার ইচ্ছা হলো বললাম, ওই জন্য সর্ষে বাটা দিয়ে এক টুকরো বানিয়ে রেখেছে আমার জন্য। ভাতও হচ্ছে, আর একটু পেঁপে সেদ্ধ হবে আমাদের দুজনের জন্য, এখানে কেটে রেখে দিয়েছে। রাত্রে চিকেন করবে, সন্ধ্যাবেলা মিসেস করবে অথবা আমি করব, জানি না, যে করবে আমাদের দুজনের মধ্যে কেউ। সন্ধ্যাবেলা রান্নাটা আমাদের আরম্ভ হয়েছে, ওপাশে ভাত হচ্ছে, এপাশে চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা আরম্ভ হয়েছে। এখানে আলুগুলো ভেজে রেখে দেওয়া হয়েছে, এখানে টমেটোগুলো আছে, রুটি অল্প কিছু হয়ে গেছে এখানে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবে। মাংসটা কষা চলছে, এবারে মশলা দেবে। দিয়েছো মশলা? তো মশলা এক্ষুনি দিয়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছে, কষতে কষতে ঢাকা দিয়ে দিয়ে কষা হবে। আলুটা পরে দেবে, চিকেনটা কষা কমপ্লিট। এবারে জল দিয়ে দেবে, ইন্ডাকশনে জল গরম হয়ে গেছে। এবার জল ঢেলে ঢাকা দেওয়া হবে। আলুগুলো দিয়ে দিয়েছে, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাগুলোর সঙ্গে। এবারে জলটা ঢেলে দিচ্ছে ভালো করে বয়েল হওয়ার জন্য। এবারে ঢাকা দিয়ে দেওয়া হবে। কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার শেয়ার করছি।
তো চিকেনটা কমপ্লিট হয়ে গেল। এখন এবারে গরম মশলা দিয়ে নাবিয়ে নেবে, মানে বন্ধ করে দেবে গ্যাস, একদম পুরো কমপ্লিট। তারপরে ছেলেদের জন্য বাড়িতে বাড়িতে তুলবে একটু পরে। গরম মশলা দিয়ে দাও, এবারে গ্যাসটা বন্ধ করে দেবে। একেবারেই কমপ্লিট হয়ে গেছে রান্না। তো আজকের মতো রান্না শেষ হলো, আবার আগামীকাল যাওয়া হয় শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, লাইক শেয়ার করুন, করে আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে।